নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি আপার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো আপনারা জানেন যে একটি দাবি করা হয়েছে যে এক হাজারটি ওএমআর সিটে গড মিল পাওয়া হয়েছে উচ্চ প্রাথমিকে। তো সেই সংক্রান্ত বিস্তারিত নিউজ আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং ডিটেলসটি জানবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই ঠিক কি আমরা জানতে পারলাম এই হাজারটি ওএমআর সিটের যে ভুয়ো পাওয়া গেছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য। যেটা বললাম যে কেন উচ্চ প্রাথমিকে ওএমআরের ভিত্তিতে 1000 প্রার্থীকে অযোগ্য ঘোষণা করছে না এসএসসি, কি জানাচ্ছেন কমিশন। রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে উচ্চ প্রাথমিক স্তরে ষষ্ঠ থেকে অষ্টম শিক্ষক নিয়োগের জন্য 2015 সালে টেট পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। পরে শিক্ষক নিয়োগের জন্য দুবার ইন্টারভিউও নেওয়া হয়েছে। ইন্টারভিউ প্রার্থীদের ওএমআর সিটগুলি ফের মূল্যায়নে 1000টিরও বেশি ক্ষেত্রে নম্বরের অমিল ধরা পড়েছে। তো ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একজন আধিকারিক জানিয়েছেন পরীক্ষার্থীরা আসলে যা নম্বর পেয়েছিল তা ফলাফলের চেয়ে কম ছিল। কমিশন 14000-এরও বেশি ওএমআর সিট স্ক্যান করেছে এবং তাতেই এই গরমিল ধরা পড়েছে। আগামী সপ্তাহে কোর্টকে বিস্তারিত জানাতে চলেছে কমিশন। কমিশনের কর্মকর্তা জানিয়েছেন 14052টি ওএমআর সিট পর্যালোচনা করা হয়েছিল, 1000টিরও বেশি ক্ষেত্রে নম্বরের অমিল ধরা পড়েছে। WBSSC পুনর্মূল্যায়নের জন্য একটি এজেন্সি নিয়োগ করেছিল। এজেন্সিটি প্রথমবার ওএমআর সিটগুলির মূল্যায়নের মতো একই ছিল না, যদিও WBSSC চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার মন্তব্য করতে অস্বীকার করেছেন। উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য 2014 সালের টেট পাস পরীক্ষার্থীদের থেকে 2021 সালে জুন মাসে প্রায় 12400 জন পরীক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আরও 1585 প্রার্থীদের নভেম্বর 2022-এ সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল। এরপরেই মেধা তালিকা তৈরির কথা ছিল, তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের ক্ষেত্রে ওএমআর সিটে বড় গুণমিল ধরা পড়ায় কমিশন উচ্চ প্রাথমিকের ওএমআর সিট যাচাই করার সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে সেখানেই এই অনিয়ম ধরা পড়েছে। ওই আধিকারিক জানিয়েছেন সাম্প্রতিক সময়ে আদালত যেসব মামলার নম্বরের হেরফের ধরা পড়েছে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তাই উচ্চ প্রাথমিক স্তরে নম্বরের অমিলকে আদালতের নজরে আনাই বুদ্ধিমানের কাজ হবে। কমিশনের সার্ভারে সংরক্ষিত প্রার্থীদের স্কোর এবং ওএমআর সিটের ভিত্তিতে তাদের যত নম্বর পাওয়ার উচিত ছিল তার তালিকা করা হয়েছে। আদালত অর্ডার করলে আমরা আদালতের ওয়েবসাইটে মার্কের পার্থক্য আপলোড করব। সুতরাং এটুকুই নিউজ আমরা পেলাম। এখন দেখা যাক কবে মার্কস আপলোড করা হয় এবং কবে জমা দেওয়া হয় আদালতে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।